আচ্ছা, আজকে এই যে মানুষজন আপনাদের একটা ডাম্পার যে চালানো হচ্ছে, ধুলা উঠছে, ফলে মানুষজন একটা মানে গাড়ি দাঁড় করিয়ে এই করলো, বাধা দিল তাদের? না না, দেখুন এটা তো কখনোই ওরা বাধা দিচ্ছে না, শুধু ধুলো ওড়ানোর জন্য ওরা বাধা দিচ্ছে। ওনারাও আমাদের সঙ্গে কোঅপারেশন করেছে যে একটা যখন প্রজেক্ট চালু হচ্ছে এখানকার তমলুক শহরে, নিশ্চয়ই ওদের ওদের যদি সাহায্য না পাই আমরা কাজ করবো কী করে। আর আমাদেরও দেখা উচিত যে এই ধুলোটা উঠছে যাতে বন্ধ হয় বা একটু জল দেওয়ার ব্যবস্থা, এটা আমরাও চেষ্টা করছি। এটা নিয়ে আপনাদের আর কোনো চিন্তা মানে মানুষজনের সাথে কথা বললেন যে সবাই খুব প্লিজড আমার উপরে, উনি বলেছেন আশ্বাস দিয়েছেন যে কোনো অসুবিধা মুখ্যমন্ত্রী প্রজেক্ট এটা ডেভেলপমেন্টের কাজ, আমরা যখন ছাত্র পাঠবো সবার কোঅপারেশন নিয়ে কাজ যাবো। আমার নাম ধরো কোঅপারেশন, আমার নাম বিশ্বজিৎ চক্র। আপনি কী দায়িত্ব রয়েছেন? হ্যাঁ, আমি ম্যাকিনিয়াস বার অভিযোগ বলতে আমাদের এখানে পাশাপাশি বাড়ির মানুষজন চলাফেরা নিয়ে এই যে ধুলা উঠছে, পলিউশন বাড়ছে, ঠিক যাচ্ছে না, তাদের দীর্ঘদিনের অভিযোগ যে জল দিয়ে আমাদের একটু সাফ করে দেওয়া হোক, সেই নিয়ে এরা বাধার সৃষ্টি করেছিল যে আগে জল দেওয়া হোক তারপরে আমরা এই ইয়ে করবো, এই হিসাবে বাধা দিয়েছে আর কি। ওরা আশ্বাস দিলেন নাকি? আশ্বাস দিলেন, ছোটে যিনি আছেন উনি আশ্বাস দিলেন বিশ্বজিৎবাবু, সেই আশ্বাসে সবাই ওনারাও এ করলেন অপরাধ তাদের। এগুলা না